50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। কি খুশি তো! পূজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের দুর্গাপূজার উপহার। গত বছরের 50,000 টাকার সঙ্গে এবার যোগ হলো আরো 10,000 টাকা। এবছর রাজ্য সরকারের তরফে পূজো কমিটিগুলিকে দেওয়া হবে 60,000 টাকা করে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 43,000 পূজো কমিটি এই অর্থ অনুদান পাবে। আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য, মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি। তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। রাজ্য সরকার এই ঘোষণা করা মাত্রই তাদের এক হাত নিয়েছে সিপিএম। তাদের প্রশ্ন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা যেখানে দিতে পারছে না সরকার, যেখানে ঋণের বোঝা লাগাতার বেড়েই চলেছে, সেখানে শুধু রাজনৈতিক লাভের স্বার্থে অনুদানের ঘোষণা কেন? দিয়ে ইত্যাদি ইত্যাদি বাদ, টাকা নেই বলে, লোনের পর লোন এত হাল খারাপ, কিন্তু 50,000 টাকাটা বেড়ে 60,000 টাকা হবে, কনসেশনটা বাড়ানো হবে, যাতে অন্তত ক্লাবের মারফত ভোটের দিক থেকে বাবা বাচ্চা করে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়, এটাই ওনার মনোভাব। দেখুন, ক্লাবগুলোকে কলুষিত করা হয়েছে। পূজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলেও অতিরিক্ত ছাড় দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমি ইলেকট্রিক সাপ্লাই এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে 50% থেকে কনসেশনটা 60% বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। রাজ্যের ভাড়ারে টাকা নেই, প্রচন্ড গরিব, অথচ মন্ত্রীদের ফ্ল্যাট থেকে কোটি 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 টাকা পাওয়া যাচ্ছে। তো সামনে যে চিত্র তিনি দেখিয়েছিলেন, সেই চিত্রটা মানুষের কাছে ভালোভাবে পৌঁছয়নি। তাদের এই মুখ বন্ধ করা, সোশ্যাল মিডিয়াতে লেখা বন্ধ করবার জন্য এগুলো করা হচ্ছে, এবং আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদেরকে মানসিকভাবে তাদেরকে তৈরি করানো হচ্ছে। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পূজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে শুরুতেই পুরনো একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকে কটাক্ষও করেন তিনি। মমতা দিদিকে রাজ মে দুর্গা পূজা করনে কে লিয়ে কোর্ট মে জানা পড়তা হ্যায়, ইয়ে ঠিক হ্যায় ক্যা? এক বার কমল কে নিশান পর বটন দবা দো, দো ভাই কে বাদ কিসি কি তাকত নাই হে দুর্গা পূজা কো রোকনে কি। কলকাতা মে তো দুর্গা পূজা নাই হোতা, সরস্বতী পূজা নাই করনে দেতা, লেকিন আগার সোচতা কি কলকাতা মে জেসে দুর্গা পূজা হোতা হ্যায়, হর বিশ্ব মে আউর কোহি জাগা পে এসা নাই হোতা হ্যায়। আজকে একটা দুর্গা পূজোর জন্য এক বছর ধরে প্ল্যানিং হয়। গত বছরে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গা পূজো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে 1 সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হবে। 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের জন্য পূজোর ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।